জীবনে যতটা চাও ততটা ডাউনফলে যাও কিন্তু কামব্যাক করতে হলে ববি দেওলের মতো করো। অ্যানিমাল সিনেমার মধ্যে যদিও ববি দেওলের সিন কম ছিল কিন্তু তার অভিনয় দেখে মানুষ মুগ্ধ হয়েছে। যে সিনটি দেখে মানুষ বেশি মুগ্ধ হয়েছিল সেটি ছিল ববি দেওলের এন্ট্রি সিন, আর ছিল সেই আকর্ষিত মিউজিক। আর এই সিনগুলো দর্শক দেখে আফসোসের সাথে বলে যে ববি দেওলের সিনটা যদি আরো বেশি থাকতো। আর এই গান থেকে শুরু করে পুরো সিনেমার মধ্যে ববি দেওলের চরিত্রটা ছিল এক আকর্ষিত ক্যারেক্টার। আপনি যখন ববি দেওলের কামব্যাক দেখেন, যেমন আশ্রম, ক্লাস অফ 83, প্রত্যেকটিতে ববি দেওলের চরিত্রটা ছিল এক অসাধারণ। যে ববি দেওলের গলার আওয়াজটা ছিল তার শক্তি, সেই কিনা বিনা আওয়াজে দর্শকের মন জয় করে। 54-55 বছর বয়সে নিজের শারীরিক ফিটনেসটা যেন উপচে পড়ছে। অ্যানিম্যাল সিনেমার মধ্যে রণবীর কাপুর জান আন মান শান হলেও দর্শকের মনে একটাই প্রশ্ন, কেন ববি দেওলের চরিত্রটা সিনেমার মধ্যে বাড়ানো হয়নি? যে মানুষটা জীবনের শেষ পর্যায়ে ছিল, যে মানুষটা সিনেমা জগৎ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল, যে মানুষটা স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছিল, যে মানুষটাকে নিয়ে নেট দুনিয়ায় একরকমের ট্রোল করা শুরু করে দিয়েছিল, আজ সেই মানুষটা বলিউডের একজন অন্যতম বড় স্টার। এই সিনেমার মধ্যে ববি দেওলের চরিত্রটা ছিল এক অন্যরকম নেগেটিভ চরিত্র, আর সেই চরিত্রটা এমনভাবে সিনেমার মধ্যে তুলে ধরেছে যেটা তাকে আজ বলিউডের অন্যতম স্টার বানিয়ে দিচ্ছে। কথা না বলেও যে অনেক কিছু করা যায় সেটা এই সিনেমার মধ্যে ববি দেওলকে না দেখলে বুঝতে পারতাম না। যে মানুষটা সবসময় সানি দেওয়ালের পিছনে থাকতো, এমনকি দেওয়াল পরিবারের সব থেকে ফ্লপ স্টার হিসেবে মানা হতো, সেই আজ দেওয়াল পরিবারের সব থেকে বড় হিট সিনেমা দিতে যাচ্ছে। একটি অবিশ্বাস্য ঘটনা হচ্ছে অ্যানিম্যাল সিনেমাটি হচ্ছে ববি দেওয়ালের ফার্স্ট ব্লকবাস্টার মুভি, যে কিনা 8 বছর বয়স থেকে সিনেমা করে আসে। তারপর 20 বছর বয়সে বরসাত সিনেমা শুটিং স্টার্ট, যেটা কিনা 4 বছর পর মুক্তি পায়। সেই সিনেমার একটি গানও ছিল যেটা সেই সময়কার সব থেকে বড় হিট গান, এমনকি বরসাত সিনেমার ফার্স্ট উইক কালেকশন DDLG এর কালেকশনের রেকর্ড ভেঙেছিল। বরসাতের পরেও কিছু সিনেমা হিট ছিল যেমন গুপ্ত, সোলজার, বাদল, কিন্তু তারপর থেকে ববি দেওলের সিনেমা যুগ একরকম শেষ হয়ে যাচ্ছিল। যে কিনা ছিল সিনেমা জগতের অন্যতম বড় স্টার ধর্মেন্দ্র পুত্র, যার ক্যারিয়ারে 40টি মুভির মধ্যে 6টি ছিল হিট, বাকি সব ছিল ফ্লপ। কথায় আছে কিসমত বড়ি কুত্তি চি হতি হ্যায়, সালে কভি ভি পালট সকতা হ্যায়, আর সেটাই হয়েছে ববি দেওলের সাথে। সিনেমা জীবনের শেষ মুহূর্তে এসে একের পর এক কামব্যাক করে দর্শকের মনে তাক লাগিয়ে দিচ্ছে। আশা করি অ্যানিম্যাল সিনেমার পর আমরা আবারও ববি দেওলকে বড় পর্দায় দেখব এক অন্যরকম চরিত্রে। মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দিই, কিন্তু পরক্ষণে মনে পড়ে যে আমি নিজেকে কথা দিয়ে প্রমাণ করে দেখাবো, আমিও পারি। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নতি করো, দেখবে বছর ঘুরে তোমার পরিবর্তন 365 দিন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।